আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অলরেডি শীত চলে এসেছে। এই শীতে আপনারা যারা মুক্ত পদ্ধতিতে বা আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন করেন তারা কিভাবে কবুতরের যত্ন নেবেন এবং শীতকালে কবুতরের কী কী রোগবালাই হয় সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও আপনারা না টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা মুক্ত পদ্ধতিতে কবুতর পালন করেন তারা একটি কাজ করতে পারেন, একদম সকালে কবুতর ছাড়বেন না, কারণ সকালে অনেক কুয়াশা থাকে। কুয়াশার কারণে কিন্তু কবুতরের অনেক ঠান্ডাজনিত সমস্যা হয়। এই কারণে আপনারা যেটি করতে পারেন, একটু রোদ রোদ ভাব হলেই, অর্থাৎ রোদ উঠলেই আপনারা কবুতর ছাড়বেন। তাছাড়া একদম ভোরে কুয়াশাচ্ছন্ন যখন থাকবে চারদিক তখন আপনারা কবুতর ছাড়বেন না। কবুতরের বৃষ্টি থেকেও কিন্তু অনেক ধরনের রোগের সৃষ্টি হয়। তো সেই কারণে আপনারা যেটি করতে পারেন, মুক্ত পদ্ধতিতে বা আবদ্ধ পদ্ধতিতে যেভাবে পালন করেন না কেন, নিয়মিত 3 থেকে 4 দিন পর পর খোপের ভেতর থেকে কবুতরের যে বিষ্ঠাগুলো থাকবে সেগুলো আপনারা পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করার পরে যদি পারেন তাহলে জীবাণুনাশক দিয়ে খামারটি বা খোপটি জীবাণুমুক্ত করতে পারেন। শীতের ঠান্ডা বাতাস যাতে কোনোভাবেই কবুতরের গায়ে না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই জন্য খামারের যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। শীতকালে মশার উপদ্রব বেড়ে যায়, মশার কামড়ে বাচ্চা কবুতর পক্সে আক্রান্ত হয়। তাছাড়া আরও ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত যেসব রোগগুলো হয় তার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মশা দায়ী। তো এই জন্য খামার থেকে মশা দূরীকরণের ব্যবস্থা করতে হবে। শীতকালে অনেক সময় পরজীবীর আক্রমণে কবুতরের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এর জন্য আপনারা যেটি করতে পারেন, কবুতরকে কৃমির ওষুধ খাওয়াতে পারেন। তাছাড়া কবুতরের রানীক্ষেত এবং গামবোরো রোগের ভ্যাকসিন প্রদান করতে হবে। শীতকালে খামারকে গরম রাখার জন্য আমরা অনেকেই হিটিং বাল্ব ব্যবহার করি। এর একটি উপকার আছে এবং একটি ক্ষতি আছে। উপকারটি হলো এর মাধ্যমে আপনারা খামারটিকে গরম রাখতে পারছেন, আর ক্ষতিটি হলো একটি কবুতর সাধারণত প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা আলোতে থাকতে পারে, এর বেশি পারে না। হিটিং বাল্ব ব্যবহারের মাধ্যমে খামারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, কবুতর সেই আলোর কারণে বিশ্রাম নিতে বা ঘুমাতে পারে না। এর ফলে যেটা হয়, কবুতর ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় কিংবা বাচ্চাকে খাওয়ানো পর্যন্ত বন্ধ করে দেয়। এর থেকে পরিত্রাণ পেতে আপনারা যেটি করতে পারেন, রুম হিটার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে এরকম কোনো সমস্যাই হবে না। শীতকালে সপ্তাহে 2 বা 3 দিন আপনারা কবুতরকে গোসল করাতে পারবেন। খেয়াল রাখবেন যাতে গোসল করানোর পানিটি একদম ঠান্ডা না হয়, তাহলে কিন্তু কবুতরের ঠান্ডাজনিত অনেক সমস্যা হবে। শীতে খাবারের ফাঙ্গাসের কারণে অনেক সময় কবুতরের পাতলা পায়খানা দেখা দেয়। এর জন্য আপনারা যেটি করতে পারেন, কবুতরকে খাবার খাওয়ানোর আগে খাবারগুলো হালকা গরম করে নিতে পারেন। শীতকালে কবুতরকে পরিষ্কার এবং হালকা ফুটন্ত পানি খাওয়াতে হবে। খেয়াল রাখতে হবে পানির পাত্রটি যাতে একদম পরিষ্কার হয়। অনেক সময় দেখা যায় খাবারের পাত্র কিংবা পানির পাত্র অপরিষ্কার থাকার কারণে কবুতরের নানা ধরনের সমস্যা হয় বা রোগের আক্রমণ হয়। এজন্য আপনারা খাবার পাত্র বা পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে চেষ্টা করবেন। শীতকালে কবুতরের শরীরকে গরম রাখার জন্য আপনারা যেটি করতে পারেন, সাধারণ খাবারের সাথে তেল জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তেল জাতীয় খাবার যেমন সরিষার বীজ, বাজরা, বাদাম এবং সূর্যমুখী বীজ, এগুলো আপনারা কবুতরকে খাওয়াতে পারেন। মাসে অন্তত 1 দিন কবুতরকে কিছুক্ষণ পরিমাণ উপবাস রাখা উচিত। এতে কবুতরের কর্পে জমে থাকা খাদ্যগুলো হজম হবে, এতে করে কবুতর বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পাবে। সপ্তাহে 1 দিন বা 2 দিন আদা বা রসুন বেটে 1 টেবিল চামচ পরিমাণ আদা বা রসুনের রস 1 লিটার পানিতে মিশিয়ে কবুতরকে খাওয়ানো যেতে পারে। কবুতরকে আদা বা রসুন খাওয়ালে কবুতরের শরীর গরম থাকে, তারপর ঠান্ডাজনিত যেসব সমস্যাগুলো হয়
सर्दी काशी एसब रक्षा करे। ताछाड़ा ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত যেসব রোগগুলো হয় তার থেকেও কবুতরকে রক্ষা করতে পারে। আদায় ভিটামিন ই, এ, বি ও সি থাকার কারণে কবুতরের পালক ঝরা রোধ করে। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটি হলো যখন আপনারা হাট থেকে বা কোনো খামার থেকে নতুন কবুতর আপনার খামারে আনবেন, তখন সেই কবুতরটিকে 7 থেকে 8 দিন আলাদাভাবে রেখে পর্যালোচনা করতে পারেন যে সেই কবুতরটি কোনো রোগে আক্রান্ত আছে কি না। যদি আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে উন্নত চিকিৎসার মাধ্যমে আপনারা সেই রোগটি নিরাময় করে আপনার খামারে সব কবুতরের সাথে ছেড়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। এই ক্ষেত্রে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।